মতিঝিলে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ঠিক উল্টো পাশে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্মিত পাবলিক টয়লেটটিতে তালা ঝুলছে গত মার্চ থেকে। পথচারীদের জন্য এটি তৈরি করা হলেও উপকার পাচ্ছেন না তারা। এটি খোলারও কোনো তৎপরতা নেই। পথচারীরা বলছেন, তালা থাকায় বিপদে পড়লেও তারা এটি ব্যবহার করতে পারছেন না। এটি দ্রুত খুলে দেওয়ার দাবি তাদের। গভর্নমেন্ট এখানে যেহেতু একটা টয়লেট দিছে, এটা আমাদের পাবলিক প্লেসের জন্য অনেক সুবিধা, কিন্তু অনেক সময় দেখা যাইতেছে আমরা প্রসাব করতে পারি না, বা অনেক সময় টয়লেটের ই সমস্যা হয়ে যায়, আমরা এটা পারি না। মাঝে এটা দেওয়ার পরে যে খোলা হয়েছিল, এটা আমরা সুবিধা ভোগ করতে পারছিলাম। আর পাবলিক টয়লেট আরও আছে বাজারে, যেমন আছে এখানে পাবলিক টয়লেটে গেলে 10 টাকা লাগে, কিন্তু গভর্নমেন্ট যেটা নতুনগুলো করছে সেগুলো আসলে কিন্তু আমরা দেখি অনেক অনেক জায়গায় 5 টাকা করে, ঠিক আছে, কিন্তু এটা আমাদের জন্য অনেক সুবিধা। এটা তো আপনি প্রায় ওই করোনার পরপরই এটা বন্ধ, মানে করোনার শুরু থেকেই বন্ধ। অনেক রাস্তাঘাটে প্রসাব পায়খানা করে রাখে, চলাফেরার সমস্যা হয় পাবলিকের। এটা এখানে এটা খুলে দেওয়া দিলে জনগণের জন্য, মানে পাবলিকের জন্য অনেকটা ভালো হয়, বা আমরা যে এখানে চলাফেরা করি আমাদের জন্য ভালো। যদি একটা পথচারী মেলা করছে, অফিসে মেলা করছে, তখন তার প্রসাবের দ্বারা বা বাথরুমের দ্বারা তখন সে কোজেব, তখন তো কাপড় চোপড় নষ্ট করবো না, রাস্তার মধ্যে বয়ে পড়বো, রাস্তায় বসে পড়বো, তখন উপায়টা কী হবে? হ্যাঁ, এই জন্য এটা খোলা উচিত, দরকার। আবার কতগুলি দেখেন করিয়া থেকে সেটি বন্ধ করে দিয়েছে, এখানে ছাগল পালে, গরু পালে। আমাদের সুবিধাই যে আপনার এই যে এখন মনে করেন সমস্যা হলে কোন দিকে যাবো, একটা বাথরুম খোলা থাকলে আমরা যাইতে পারি, আর নাইলে আমাদের বাসায় যেতে হয়, খুব কষ্ট হয়। বন্ধ থাকলে ক্ষতি, আর নাইলে এটাও আমাদের জন্য উপকার। খোলা থাকলে জনগণের জন্য বাথরুম তৈরি করছে, মানে বানাইছে, এটা যদি বন্ধ হয় লাখ লাখ টাকা খরচ করে সরকার বানাইছে, এটা যদি বন্ধ হয় তাহলে জনগণের লাভ তৈল কী? রাস্তাঘাটে যদি বাথরুম করি তাহলে খারাপ না, টয়লেট থাকলে যেরকম আমরা সুন্দর মতো বাথরুম করতে পারি, 2-4-5 টাকা গেলেও ভালো, একেবারে নগদে খুলে দিলে ভালো হয়, মানে তাড়াতাড়ি যত তাড়াতাড়ি পারি খুলে দিলে ভালো হয়। খুলে দিলে আমাদের জন্য ভালো, কারণ আমরা রাস্তাঘাটে থাকি, আমাদের মনে করেন টয়লেটে যাইতে হয় বা প্রস্তাব করতে হয়, রাস্তাঘাটে থাকি, খুলে দিলে আমাদের জন্য সুবিধা। করোনার পর থেকে আপনার বন্ধ, কোনো খোলা পাইনি আমরা, কোনো সমস্যা তো হয়, আমরা অনেক সময় খ্যাপ মারে আসি রাস্তাঘাটে, বাথরুম পাই না, টয়লেট পাই না, এখন আমাদের সবসময় এটা বদ্ধ থাকে, এই কারণে আমরা আবার ফি বাসায় যাওয়া অনেক সময় লস করে বাসায় যাওয়ার ফি টয়লেট করে আবার ফি রাস্তায় আসা লাগে, আমরা রিক্সাতে খ্যাপ মারি, আমাদের অনেক সমস্যা হওয়া যায়, সবসময় আমরা দেখি বদ্ধ থাকে। এটা এতটা খরচ করে তারা সিটি কর্পোরেশন বাথরুম বানিয়ে তারা লাভ হলো কি? এটা তো পাবলিকের জন্য, পাবলিকের যদি টয়লেট না করতে পারে তাহলে তো এটা রাখে কোনো লাভ নাই, তা তো পাবলিকের অনেক কষ্ট হয়ে যাবে, রাস্তাঘাটে টয়লেট করা অনেক সমস্যা। We'll be right back.